চল আমার 110 নিয়ে। প্যান্ডেলটা এখনকার সরকারের মতো ভাই। কেন বলো পাগলা কারো? প্রাণায়ামের থিম, প্রাণায়ামের থিম। আপনারা কিছু বলবেন? কালিয়াগঞ্জের কালীপুজো পরিক্রমায় আর এটা প্রথম ক্লাব ছিল সবুজ সংঘ। আওয়াজটা খুব বেশি হচ্ছে। আগেরটা ছিল সবুজ সংঘ, মানে আগেরটা বলি, আগেরটা ছিল সবুজ সংঘ। আর সবুজ সংঘের যে থিম সেটা ছিল আর কি মন আর দেহ এক জায়গায় মিলিয়ে ওটা কি বলে যোগ ব্যায়ামের থিম করে দিয়েছিল আর কি। এরকম কিছু একটা টাইমের আমি থিম বুঝতে পারলাম। এখন তোমরা কি অনুধাবন করছো তোমাদের ব্যাপার, আমি তো এরকম কিছু একটা অনুধাবন করলাম যে যোগ ব্যায়ামের উপর ফোকাস করছে এবছর সবুজ সংঘটা। আর এটা কী ক্লাব ছিল, এটার নাম ছিল কি? প্রতিরোধ ছিল মনে হয়। প্রতিরোধ প্রতিরোধের ক্লাবের এবারকার প্যান্ডেলটা একদম গঙ্গারামপুর স্টাইলে হয়েছে। গঙ্গারামপুরে দুই বছর আগে, মানে এই বছর দুর্গা পূজা যেটা হয়েছিল ব্রিজের নিচে সেটাই। এবারকার ক্লাবের নাম নেতাজি স্পোর্টিং ক্লাব। এখানে একটা শিব ঠাকুরের উপরে থিমটা সুন্দর করেছে, থিম ভালোই করেছে, থিম ভালোই করেছে। এবার এটা গঙ্গারামপুরেও মনে হয় করেছিল, আর গঙ্গারামপুরের কালীতলা যে থিম সেই থিম, নয়াবাজার যে থিম সেই থিম এখানেও। চল আমার 110 নিয়ে আমি বাড়াই যাই। চল আমি রেডি, আমি একটা রেডি। এইবারে চল এইটাতে, যখন বরফ দেখতে পাইনি রে ছাগুতে, এমন বরফ পড়লে বরফ দেখতে। হ্যাঁ এটাই তো আমার ওই ইয়ে, বরফ দেখতে বন্ধ ছিল, বরফ দেখতে পারবি না তো। ছবি পরে কথা বলছি।
এই ক্লাবের নাম তো আমি জানি না, কিন্তু ক্লাবটা সুন্দর করেছে এবারও পূজায়। এই ক্লাবের যা মেন ফোকাস সেটা নারী শক্তির উপরই মেন ফোকাস করেছে মনে হচ্ছে ক্লাবটা টোটালি। কপিরাইট ক্লেম চলে আসছে অলরেডি, বুঝে গেছি। গান আমার কেন গান গান আমার ছিল কালিয়াগঞ্জের ওয়ান অফ দ্য মোস্ট বড় প্যান্ডেল আই গেস, কিসকো না না কস্কো, কস্কো সরি কস্কো, ফুটবল খেলার বল যেগুলো সেই কস্কো, এটা যাক সে ব্যাপার না। এটা আমার ক্যামেরারও ক্যামেরা করতেছে দেখুন, এই হলো অবস্থা। ক্যামেরা করছে তারও ক্যামেরা করবে ছেলেবেলে, কি আর বলবো, বলার কিছুই নেই। হ্যাঁ এর আগে দেখেছি সুসংঘ, এটা কস্কো, এখন যাবো ত্রিধারা, আর মিডলে হয়তো এক দুটো আছে যেগুলো আমি নাম জানি না, আর নাম ভুলে গেলে কিছু করার নেই, সেটা নিয়ে কোনো সেটার জন্য আর কিছু বলবো না। এই প্যান্ডেলটা আমরা কভার করতে যাচ্ছি, এই প্যান্ডেলটা হলো কালিয়াগঞ্জ সব থেকে বড়ো কালী পূজার প্যান্ডেল ত্রিধারা, ঠিক আছে। তো এটা মনে হচ্ছে আমার থার্ড টাইম আমি ত্রিধারা কভার করছি, মানে দেখেছি আর কি লাইফে, লাইফে মানে আমি তৃতীয়বার এই ত্রিধারার প্যান্ডেলটা দেখছি। এবার আজকে মানে ভালো ফাংশন আছে, এবার হচ্ছে আইফেল টাওয়ার বানিয়েছে, তোমরাও দেখবা, কিন্তু আসে আসতে থাকে এরাও জানে না সে কে আসতেছে, এরা বলে কালিয়াগঞ্জবাসী, কী আর বলবো। ক্লাব সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, নাম টাম সম্বন্ধে অত, সে যদি ভুল ত্রুটি হয়ে যায় ওটা মাফ করে দিও ভাই, আইডিয়া নেই যে কোনটা কী ক্লাবের নাম, কোথায় কী ক্লাব, ঠিক আছে। অনেক ক্লাবের নাম জানা থাকবে না, অনেক ক্লাবের নাম থাকবেও না, কিন্তু ওগুলো ভিডিওতে থাকবে, এই হলো ব্যাপার। তো তিনারা দেখা যাবে সত্যি ভাই, কালিয়াগঞ্জের ত্রিধারা ভাই, সব ক্লাবের মধ্যে সব থেকে বেশি ভিড় এখানেই হচ্ছে, ওটা একদম মেলা বসে গেছে ভাই, জাস্ট ভিড়টা দেখো।
ভাই আমি কোন দিকে চালাই দিছি ভাই এটা কোন ক্লাব ক্লাব যাই না রেনেসাঁস স্পোর্টিং ক্লাব বেশি ভাই রেনেসাঁস যেরকম মানে রেনেসাঁস মানে কি ছিল রেনেসাঁস মানে কি রেনেসাঁস মানে কি রেনেসাঁস মানেটা কি রেনেসাঁস মানে পুরনো জিনিস ভাঙে নতুন জিনিস তৈরি করা মানে পুরনো সমস্ত আইন শৃঙ্খল ভাঙে নতুন আইন শৃঙ্খল তৈরি করা নামের মতোই ভাই কাম তো করছে একদম নতুনত্ব আইডিয়া মেন্টাল হসপিটাল সবাই কোনো না কোনো ভাবে মেন্টাল জীবনে এটা তারই প্রতিরূপ ভাই তুমি ধরাকালে মেন্টাল হয়ে যাবে তুই গানও হচ্ছে ভাই আরে গান বইটার নাম কি ছিল যেন প্রেমামার প্রেমামারের প্রেমামারের গান হচ্ছে ভিতরে ভালোবাসার ফল ভাই মানুষ পাগল হয়ে যাচ্ছে সামনে আছে একজন দেখাচ্ছি সঙ্গে পুলিশ দেওয়া আছে তাই গার্ড দেওয়ার জন্য যাতে কাউকে অ্যাটাক না করে সেও নাকি একসময় ভালোবেসেছিল আজ তার এই দশা ব্যাপারটা হলো এখানে সমস্যা লাইন দিয়ে আমরা নয় করে 10 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি মেন্টাল হসপিটাল দেখার জন্য কি বলবো তো লাইন শেষ হয় না ও হো ভিতরে লাফালাফি হচ্ছে জাম্পিং জাপাং এখন লাফালেই তো কাজে দিত ভিডিওটা ভালো হতো মেন্টাল আসলামের ট্যুর ভাই ট্যুরটা তো ভালোই হলো অ্যাক্টরগুলো ভাই সত্যি ভালো লেভেলের অ্যাক্টর এসে বোঝাই যাচ্ছে না এরা মেন্টাল অরিজিনাল এটা আবার না সত্যি অ্যাক্টরগুলো ভালো ব্যাপার না এবার হলো এখানে কালিয়াগঞ্জের পূজা পরিক্রমা শেষ আর কি ত্রিধারা কমপ্লিট এটাও কমপ্লিট কত কমপ্লিট আর সেরকম ভালো নেই মনে হয় প্যান্ডেল যা ছিল কভার করে নিয়েছি তো শুভ কালী পূজা ভালো করে কালী পূজা কাটাও দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টাটা।